এখানে এই দুইটি ঘর আমি খালি রেখে যাই এবং শেষ পদটিকে বলতে পারি থ্রি বি হোল কিউব অর্থাৎ থ্রি কে যদি কিউব করে তাহলে টোয়েন্টি সেভেন পেয়ে যাবো তাহলে আমরা এখান থেকে পেলাম এ হচ্ছে টু এ এবং বি হচ্ছে থ্রি বি এখন আমরা মাঝখানে দুইটি পদ লিখব তো দ্বিতীয় পদটি হচ্ছে থ্রি ইন্টু টু এ স্কোয়ার ইন্টু থ্রি বি তো এখানে আমরা একটু মিলিয়ে দেখি যে আমাদের উপরে মানের সাথে মিলেছে কিনা এখানে পাচ্ছি আমরা থ্রি টু কে স্কোয়ার করলে হবে ফোর এবং এখানে আছে থ্রি অর্থাৎ এখানে গুণ করলে দাঁড়ায় তিন চার বারো তিন বারো ছত্রিশ এবং এ কে স্কোয়ার করলে আসবে এ স্কোয়ার এবং বি অর্থাৎ আমাদের ছত্রিশ এ স্কোয়ার বি আমরা পেয়ে যাচ্ছি এবার তৃতীয় পথটি হবে থ্রি ইন্টু টু এ ইন্টু থ্রি বি হোল স্কোয়ার তো এখানে আমরা একটু মিলিয়ে দেখি যে আমাদের ফিফটি ফোর কে আসতেছে কিনা এখানে আছে থ্রি ইন্টু টু ইনটু থ্রি স্কোয়ার থ্রি কে স্কোয়ার করলে আসবে নয় অর্থাৎ নয় দুগুণ আঠারো তিন আঠারো চুয়ান্ন এবং এখানে বাকি আছে এ এবং বি স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার

লেট মিস জিরো হোল কিউব অর্থাৎ অ্যান্স দ্বারা জিরো তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার এখন এই অঙ্কটির মতো আরেকটি অঙ্ক করে আসা যাক তো যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছে তারা এই অঙ্কটি নিজে করার চেষ্টা করো এবং অঙ্কটি করা হয়ে গেলে মিলিয়ে নিয়েও যে তোমাদের অঙ্কটি সঠিক হয়েছে কিনা তো এখন আমি অঙ্কটি করব প্রথমে দেওয়া আছে এক্স সমস্যা থ্রি এবং ওয়াই সমসোয়ান ফোর এবং আমাদের প্রদত্ত প্রদুত্তরাশি হচ্ছে

এখন আমাদের বি প্রয়োজন হবে এখন এখানে কত বসলে আমাদের ওয়ান জিরো এইট আসবে সেটা আমাদের বের করতে হবে তো আমরা প্রথমে দেখিনি এখন পর্যন্ত কত মান আসছে এখানে থ্রি কে স্কোয়ার গুলো হয় নাইন থ্রি এবং নাইন গুণ গুলো হয় টোয়েন্টি সেভেন তো এখন টোয়েন্টি এর সাথে কত গুণ করলে ওয়ান জিরো এইট পাওয়া যাবে সেটি আমরা ফাইন্ড আউট করবো

থ্রি ইন্টু থ্রি মাইনাস ফোর ইন্টু ফোর হোল কিউব দ্যাটমিন্স নাইন মাইনাসভেন হোল কিউব এখন মাইনাস সেভেন হোল কিউব করলে দাঁড়ায় মাইনাস থ্রি থ্রি কারণ আমরা জানি কোনো যুক্ত সংখ্যার পাওয়ার যদি বিজয় আকারে থাকে তাহলে তার রেজাল্টে সবসময় মাইনাস চলে আসে তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ সবাইকে